জয়েন বন্ধুরা অনেক ছোট তোমাদের প্রিয় চলেন হ্যাচ বোডারফোর্ট স্যারমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দেখলাম তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ সিভিল ডিপার্টমেন্টে নতুন নিয়োগ দু হাজার চব্বিশ সংক্রান্তের তুমি যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি অষ্টম পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য যেখানে তোমরা বেতন বাচ্ছো বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো অবধি তুমি পার মান্থ সেলাক্ট পাবে তুমি জঙ্গলে রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করাবে আসলে প্রত্যেকের বোঝা গেছে এখানে যেটা আবেদনের শেষ তারিখ আঠেরো সাত দু হাজার চব্বিশ এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে ভিডিওটি সম্পূর্ণ দেখে আবেদন করবে যেখানে তোমাদের জুলাই মাসের আঠারো তারিখ লাস্ট ডেট এর মধ্যে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে আমি টোটাল তোমাদের দেখে দিচ্ছি এখানে কারা কারা আবেদন করতে পারছে আর তোমাদের এখানে বেতন এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে কীভাবে সিলেকশন প্রসেস কি রয়েছে সেটি তোমার সামনে তুলে ধরছে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারবে আর এখানে তোমরা প্রত্যেকে জানো যেখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে আঠেরো ছয় দু থেকে যেখানে তোমাদের জুন মাসের আঠেরো তারিখ থেকে অনলাইন স্টার্ট যেখানে আবেদনের শেষ তারিখ আঠেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের আঠেরো তারিখের লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকে আবেদন কমপ্লিট করতে হবে পুরো তোমরা এক মাস সময় পাচ্ছ আবেদন করার জন্য প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে এটি হলো অফিসের ওয়েবসাইট ভিডিওর নিচে লিঙ্ক পাচ্ছ সেখান থেকে তোমরা সরাসরি চাইলে অনলাইনের মধ্যে আবেদন করতে পারবে সরাসরি আমরা দেখব কোন অফিসিয়ালি পেজ খুলবে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন করবে এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ কিছু তোমাদের ক্লিয়ার করে দেবো অ্যাক্টিভিটির মাধ্যমে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের বেতন অথবা স্যালারি দেওয়া হবে এখানে তুমি কত হাজার টাকা তুমি স্যালারি পাচ্ছো সেটা দেখে নাও এখানে লেভেল যেখানে তোমাদের পার ও তোমাদের কিন্তু দু রুপা দু হাজার উনিশ অর্থাৎ গভর্নমেন্ট তোমাদের দিবে দু হাজার উনিশ অনুযায়ী দিয়ে স্যালারির মান দেওয়া হয় সেই স্যালারি তোমাদের দিচ্ছে যেখানে যারা ইংলিশ স্টোনোগ্রাফার এ পদে আবেদন করবে গ্রুপ বি পোস্ট যেখানে তোমাদের বত্রিশ হাজার একশো থেকে তোমাদের বিরাশি হাজার নশো টাকা তুমি স্যালারি পাবে আর যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে অর্থাৎ পিওন পোস্ট এ পদের ক্ষেত্রে যারা আবেদন করবে লেভেল ওয়ানের স্যালারি সতেরো হাজার তেইশ স্টার্ট তেতাল্লিশ হাজার ছশো টাকা তুমি পাচ্ছ আর এখানে তোমাদের বয়স হয়েছে কিছু পোস্টের ক্ষেত্রে থেকে তোমাদের কিছু ক্ষেত্রে পঁয়ত্রিশ আমি তোমাদের এজ লিমিটটি তোমাদের আমি দেখে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা গ্রুপ বি পোস্টে আবেদন করবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এবং সাঁত্রিশের মধ্যে বয়স হতে আবেদন করতে পারবে এখানে কিন্তু যারা শিডিউল কাস্ট প্রার্থী রয়েছে তাদের তো পঁয়ত্রিশ আর যারা শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে সাঁত্রিশ আর আন্ডি যা প্রার্থী হলে তাদের মধ্যে বত্রিশ বোঝা গেছে যারা ইউ আর জেনারেল প্রার্থী আঠেরো থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে আর দুই নম্বর পদ তোমরা দেখছো গ্রুপ ডি পদ এ পদের ক্ষেত্রে তোমাদের বয়স চাওয়া হয়েছে যারা তোমাদের শেডিউল কাস্ট প্রার্থী মানে যারা এসসি প্রার্থী তাদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ আর যারা শিডিউল ট্রাইব মানে এসটি প্রার্থী আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর যারা তোমরা ইউ ইউ আর জেনারেল প্রার্থী আঠেরো থেকে চল্লিশ এর মধ্যে তোমাদের বয়স কোনো ধরা হচ্ছে এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো আর যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা কিন্তু পঁয়তাল্লিশ বছর অর্থাৎ তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো যারা এক্স সার্ভিসম্যান রয়েছে যারা এখানে এক্স সার্ভিস অর্থাৎ যারা জয়নিং ক্যাটাগরিতে রয়েছে গভর্নমেন্ট অফ রুলসে তোমরা কোনো রুলস অনুযায়ী তোমরা কোনো প্রত্যেকে ছাড় পেয়ে যাবে এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে আমরা দেখবো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন দ্য পোস্ট গ্রুপ ডি মাস্ট হ্যাভ এখানে প্রত্যেকটা উল্লেখ করা আছে এখানে তোমরা দেখে দিচ্ছি এখানে তারপর এই নিয়োগটি কথা দিয়ে আছে সেটি তোমাদের দেখে দেবো যারা গ্রুপ ডি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে এইট পাস তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক মানে এইট পাস করছো মানে এইট পাস করলে এখানে তোমরা আবেদন করতে পারছো ওএসডি মানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে এখন অনেকজনের প্রশ্ন থাকবে যে এইট পাসে তো আমাদের সার্টিফিকেট নেই তাহলে কি আমরা আবেদন করতে পারবো না হ্যাঁ তাহলে তুমি টেন পাসের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারো তাহলে তুমি টেন পাসের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবে যে কোনো স্কুল থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যদি মাধ্যমিক অথবা এইট অথবা তোমার টেন পাসের সার্টিফিকেট থাকে তাহলে আমাদের প্রত্যেকে এলিজিবল এখানে কীভাবে নিয়োগ করাবে এখানে তোমাদের আমি দেখিয়ে দেবো এখানে কীভাবে নিয়োগ করবে সেটি আমি তোমাদের দেখে দেবো এখানে তোমরা দেখছো মডেল এক্সামিশন এইখানে দুটো সিলেকশন প্রসেস রয়েছে সেটা সিলেকশন প্রসেস আমি দেখে দেবো একটা ওয়ান একটা তোমাদের টু এটা দুটো সিলেকশন প্রসেসের মাধ্যমে কিন্তু নিয়োগটুই কিন্তু কমপ্লিট করবে তার আগে আমরা একটা জিনিস দেখে নিচ্ছি তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা দেখালাম এটা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে এবং যারা গ্রুপ বি পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফান কিছু আছে এখানে দেখতে পাচ্ছ যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ফ্রম অ্যানি তোমরা যে কোনো শাখা থেকে যে কোনো ইউনিভার্সিটি সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকলে এবং তার সাথে তোমাদের সার্টিফিকেট তুমি পেয়ে থাকো আবেদন করতে পারবে যদি তুমি সার্টিফিকেট না পাও তোমাদের কম্পিউটার তোমাদের কোনো ওয়েট নলেজ তোমাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং রাইটিং তোমাদের শর্ট হ্যান্ডে টাইপিংয়ের স্পিড জানা থাকতে হবে এখানে দেখতেছি কীভাবে যারা গ্র্যাজুয়েশনের প্রার্থী কীভাবে তোমার টাইপিং করা হবে এখানে প্রথমে যদি সার্টিফিকেট থাকে তাহলে ইলিজিবেল হবে তা আবেদন করতে পারবে এই যে সার্টিফিকেট না থাকে তা আবেদন করতে পারবে এখানে যারা ইংলিশ স্টোনোগ্রাফার পদ আবেদন করবে এখানে মিনিট স্পিড পার মিনিট তোমাদের সময় দেওয়া হবে যেখানে তোমাদের আশিটি মিনিট সময় দেওয়া থাকবে শর্ট হ্যান্ডে এবং এখানে মিনিট এখানে দশ মিনিট এখানে দেখতে হবে মিনিটের স্পিড তোমাদের ত্রিশটি ওয়ার্ড মিনিট টাইপিং ওয়ার্ড যারা টাইপিং দশ মিনিটে তাদের ক্ষেত্রে ত্রিশটি তুমি যদি পার মিনিট ওয়ার্ড হিসেবে টাইপিং করতে চাও তাহলে যদি তোমাদের আশিটি আশিটি ওয়ার্ড শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে যেখানে তুমি আশি মিনিট তুমি সময় পাবে আর তুমি দশ মিনিটে যদি টাইপিং করতে চাও তাহলে তোমাদের ত্রিশটি ওয়ার্ড টাইপিং করাতে হবে এটা ইংলিশ অথবা হিন্দি দুটা ভার্সনের হবে সেখানে কিন্তু উল্লেখ করা নাই এখানে কম্পিউটার সার্টিফিকেট কোনো রাখছে না যে কম্পিউটার সার্টিফিকেট ট্রেনিং থাকে তোমাদের চাই ছ মাসের হোক বা তোমাদের বা এক বছরে হোক আমি যে কোনো একটা ভিডিওতে তোমার আলোচনা করি আমি ভিডিও যে কোনো বানালে তোমাদের বলে রাখি যে কম্পিউটার সার্টিফিকেটটি অবশ্যই বানিয়ে রাখো তুমি সরকারি চাকরি যদি করতে চাও তাহলে অনেকটা হেল্পফুল হয়ে যাবে আমি বারম্বার কোনো অনেকজনেই তোমরা জানো যে আমি বেশিরভাগ ভিডিওতে আমি বলে রাখি যে কম্পিউটার সার্টিফিকেট যদি বানিয়ে রাখো তাহলে খুব দ্রুত তুমি সরকারি চাকরি পেয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেগুলো গ্রুপ ডি গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করায় সে পোস্টের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট যোগ্যতা চা হয়ে থাকে তুমি যদি করতে চাও তাহলে অবশ্যই বানিয়ে রাখতে পারো এখানে তারপর দেখতে পাচ্ছ মডেল এক্সামিনেশন এখানে কীভাবে নিয়োগ করা হবে এটা দেখে দিচ্ছি যারা স্টোনোগ্রাফার ইংলিশ স্টোনোগ্রাফার পদ আবেদন করবে তাদের ক্ষেত্রে পেপার ওয়ান পেপার ওয়ানে থাকবে জেনারেল ইংলিশ যেখানে একশো মার্কের প্রশ্ন থাকবে যেখানে একশো নাম্বার দেওয়া হবে চয়েস প্রশ্ন থাকবে চারটা অপশান থাকবে যেটা তোমাদের সঠিক উত্তর সেটা তোমাদের বেছে নিতে হবে চারটা অপশনের মধ্যে যেটা তোমাদের সঠিক উত্তর সেটাকে তোমাদের গোল করতে হবে আসলে প্রত্যেক রোজে এখানে ওই মার বেস্ট কিন্তু এক্সাম কিন্তু করানো হবে আর এখানে তোমরা সময় পাবে কতটা সেটি তোমার দেখে দিচ্ছি এখানে টাইম পাচ্ছ এক ঘন্টা ত্রিশ অর্থাৎ তুমি নব্বই মিনিট সময় পাবে অনলি যারা দ্য ক্যান্ডিডেট বি যে কোয়ালিফিকেশন মার্কস তোমরা যে অনুযায়ী তুমি পড়াশোনা করছো মানে গ্র্যাজুয়েট পাস করছো সেই হিসাবে তোমাদের কোশিপত্র লেভেল থাকবে তুমি যারা গ্র্যাজুয়েট মানে বিএ পাস করছো সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রশ্নপত্র লেভেল কিন্তু কমপ্লিট করা হবে যেখানে পেপার ওয়ানের যেটা তোমাদের এক্সাম সিলেবাস পেপার টু তোমাদের পেপার টু এবং পেপার থ্রি এভাবে তোমাদের দুটা মিলে মানে পেপার ওয়ান পেপার টু আর পেপার থ্রি মিলে তোমাদের দুটোকে কিন্তু অ্যাডজাস্ট করা হবে এই দুটো থেকে তোমাদের ফাইনাল বেসিক ম্যান লিস্ট করা হবে ডাইরেক্ট তোমাদের কিন্তু এইভাবে রিক্রুটমেন্ট টোটাল তোমার চারশোর ভিত্তিক তোমাদের ফাইনাল বেসিক মাইলিস্ট কিন্তু তৈরি করা হচ্ছে এবং তোমাদের টাইপিংটা আমি প্রথমে দেখে দিচ্ছি সেম তোমাদের টাইপিং তোমাদের সময় কিন্তু দেওয়া থাকবে এবার আমরা দেখে নেবো সরাসরি অন স্ক্রিন যে তোমাদের কিন্তু এটা দুটা সিলেবাসে জারি করছে এখনও এটা তোমার ফেস ওয়ানের সিলেবাস জারি করছে ফেস টুয়েলভের যেটা সিলেবাস সেটা এখনও জারি করে এখানে তো পেপার টু এবং পেপার থ্রির যেটা সিলেবাস সেটা জারি করে নি তোমরা অফিসের ওয়েবসাইট ভিজিট করতে পারো সেখানে তোমরা পেয়ে যাবে পেপার টু পেপার থ্রির সিলেবাস নাহলে আমাদের টেলিগ্রাম লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে সেখানে তাড়াতাড়ি যুক্ত হয়েছে অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে আর বন্ধু এটা যখন তোমাদের সিলেবাসের পেপারে নোটিশ দেবে সেটা তোমরা পেয়ে যাবে এখানে ক্যান্ডিডেট হ্যাপ তোমাদের কিন্তু প্রত্যেকেই তোমাদের বলছি শর্ট হ্যান্ডে নোটব্যাক তোমাদের কিন্তু প্রত্যেকে টাইপিং স্পিড জানা থাকতে হবে তারপরে যোগ্য এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা উল্লেখ করা রয়েছে তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করতে পারো এখানে দেখবো যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে অর্থাৎ পিওন পোস্টের ক্ষেত্রে দ্য ক্যান্ডিডেট তোমাদের হ্যাপ পেপার রিটেন এক্সাম তাদের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে যেখানে একশো মার্কে যেখানে তোমাদের চয়েস প্রশ্ন থাকবে তোমাদের চল পঞ্চাশটা মানে একটা মার্ক একটা প্রশ্ন তুমি উত্তর ঠিক করবে তুমি হচ্ছে একটা প্রশ্ন উত্তর ঠিক করছো তুমি তাহলে দুই নম্বর পাবে এখানে দেখতে পাচ্ছ দুই মার্ক রয়েছে তোমাদের কোন সিম্পল অ্যারাকমেটিক ইংলিশ ইংলিশ থাকবে তোমার বাংলা থাকবে অ্যান্ড জেনারেল নলেজ থাকবে টোটালটা পুরো একটা প্রশ্নের মান এক এবং এখানে তোমাদের উল্লেখ করা হচ্ছে আনসার দ্য রিটেন তোমাদের সাইট মিনিট সময় দেওয়া হবে যেখানে রেজাল্ট এখানে রেজাল্ট তোমার রিটেন এক্সাম হওয়ার পর যেখানে কোয়ালিফিকেশন তোমাদের এট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে প্রশ্ন মতো করা হবে আর এখানে তোমাদের ডায়রেক্ট কোর্টপ্রেন্টের মধ্যে করানো হচ্ছে যেখানে সাকসেসফুল ক্যান্ডিডেট পার্সোনালি টেস্ট তোমাদের পার্সোনালি টেস্ট হবে একটা ভ্যাকান্সির জন্য পাঁচজনকে ডাকা হবে এখানে এন্টার যেটা তোমাদের পার্সোনালি টেস্ট হবে তোমরা এখানে প্রত্যেকে দেখতে হবে যারা পার্সোনালি টেস্টের জন্য একটা ভ্যাকান্সির জন্য তোমাদের পাঁচটা ভ্যাকান্সিকে টাকা হবে এবার যদি তোমাদের দশটা ভ্যাকান্সি থাকে তাহলে তোমাদের কোনো তাহলে তোমার দশটা ভ্যাকান্সি থাকলে পাঁচজন কিন্তু কুড়ি মানে দুশো জন ক্যান্ডিডেটকে ডাকানো হবে সেইভাবে এখানে কিন্তু নিয়োগটি করা তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করতে পারো এখানে ধারণা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট তুমি ওয়েস্ট জঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে রিটেন এক্সাম তোমাদের পার্সোনালি টেস্ট এর মাধ্যমে দুটার বেসিকে তোমাদের ফাইনাল বেসিক ম্যার লিস্ট কিন্তু তৈরি করা তোমাদের এট তোমাদের এইট লেভেলের তুমি যে এইট পাস করছো মানে অষ্টম পাস তার অনুযায়ী তোমাদের প্রশ্নপত্র লেভেল কিন্তু করানো হবে যারা যোগ্য থেকে আবেদন করবে এখানে তোমরা থেকে আবেদন করতে পারছো এখানে তোমাদের এটা হলো ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে তোমরা একবার চেক আউট করে নেবে এখানে কিছু রুলস এখানে দেওয়া হচ্ছে এক নাম্বার দুই নাম্বারে সেটি তোমরা একবার চেক আউট করে নেবে এখানে দেখো আমরা অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চার্জের প্রয়োজন পড়ছে যারা অ্যাপ্লিকেশন ফিস দেবে তাদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যারা ইংলিশ স্টোনোগ্রাফার এবং গ্রুপ ডিপিওন যারা ইংলিশ স্টোনোগ্রাফার ইউ আর এ তোমাদের কিন্তু ও বিসি জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে চারশো টাকা এস সি হয়ে হয়ে তোমাদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা এখানে দিতে হচ্ছে যারা গ্রুপ ডি পিয়ন তাদের ক্ষেত্রে তোমাদের ইউআর জেনারেল ও বিসি প্রার্থী হলে আটশো টাকা এস এসটি প্রার্থী হয়ে থাকলে ফিমেল ক্যান্ডিডেট হয়ে তাহলে তোমাদের ক্ষেত্রে দুশো টাকা কিন্তু প্রত্যেকে আবেদনের মূল্য কিন্তু চার্জ দিতে হচ্ছে এটাকে প্রত্যেকে অনলাইনে মধ্যে আবেদন করতে হবে এটা হলো অনলাইন আবেদনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে তার সাথে সাথে এটা অ্যাপ্লিকেশন ফিসের লিঙ্ক এ অফিসের ওয়েবসাইটে ফিসের লিঙ্ক দিয়ে তোমাদের ফিস কিন্তু কাটাতে হবে আর এখানে প্রত্যেকের দারুণ সুযোগ থাকছে তোমাদের দেখে দিচ্ছি অনেক স্ক্রিন এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের অ্যাপ্লাই প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ দ্য সিটি সিভিল কোর্ট যেখানে ক্যালকাটা অর্থাৎ কলকাতায় এই নিয়োগটি করাচ্ছে তোমরা কলকাতায় জব পোস্টিং পেয়ে যাবে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো এখানে এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ যারা ইন্ডিয়ানের সে ভারতবর্ষের নাগরিক তারা প্রত্যেকেই কিন্তু এলিজিবল এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এখানে প্রত্যেকে জানো যেখানে তোমাদের কিন্তু প্রত্যেক অনলাইনের মধ্যে আবেদন করবে পেপার ওয়ান পেপার টু এর যেটা সিলেবাস খুব দ্রুত তোমরা পেয়ে যাবে এবং ফটো এবং সিগনেচার পর থেকে আপলোড করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে কী কী আপলোড করতে হবে এখানে উল্লেখ করেছে তুমি যদি স্টেপ বাই স্টেপ ভিডিও চাও অনলাইনে কীভাবে আবেদন করবে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে পারো অবশ্যই হেল্প করার চেষ্টা করবো অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে দেবো এবার কীভাবে আবেদন করবে সেটি তোমাদের সামনে আমি তুলে ধরছি এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন কিভাবে আবেদন করে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট যেখানে কেলকাটা ইংলিশ ডিপার্টমেন্টের নিয়োগটি করাচ্ছে যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে কলকাতায় জব পোস্টিং পেয়ে যাবে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন যেখানে এক দু হাজার চব্বিশ সেলেকশন এখানে তোমরা পেয়েছো আঠেরো তারিখ থেকে আঠেরো জুন থেকে অনলাইন স্টার্ট হয়েছে যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর প্রত্যেকে আবেদন এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট ভিটেনি নিচে লিঙ্ক পাচ্ছ সেখানে তোমরা পুরোপুরিভাবে যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অনলাইনের পেজ খুলবে এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না এখানে ডাইরেক্ট অনলাইনের পেজ খুলবে সেখানে তোমার অনলাইনে জন্য ফর্মটা ফিল করবে তারপর তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড হবে তারপর তোমাদের পেমেন্টের ফিস কাটবে প্রত্যেকের বুঝে গেছে আর আমি বারম্বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তুমি স্টেপ বাই স্টেপ ভিডিও চক কমেন্ট করে জানাবে অবশ্যই হেল্প করার চেষ্টা করো তাহলে এ বলে আমি ভিডিওটি শেষ করছি জয়ন্ত জঘরথ